হ্যালো বন্ধুরা তো বল তো এটা কি এটা কি রসমলাই নাকি তরকারি কি কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ 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 এটা রসমলাই না এটা একটা তরকারি তো দেখো কিভাবে রান্না করছি আমি তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো এটা হলো ছানার মুঠা মানে পনিরের মুঠা ছানার পনির তো সেমই তো এই রান্নাটা দেখতে একটু রসমলাই টাইপের হবে তো আর ভিডিওটা একটু লম্বাও হয়ে যাবে কারণ কী করবো রান্নাটাই সেই রকম তো এখানে আমি দেখো পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে আমি একটু গ্রাইন্ডারে একটু মিহি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা সেদ্ধ করা আলু আর পনিরটাকে মাখানোর জন্য ময়দাটা তো একটু দিতেই লাগবে কাজু আর পোস্ত দানা আর হলদে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর নিয়েছি কিশমিশ আর কিছুটা বাদাম আর দেখো ফোরণে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আস্ত গরম মশলা তো দেখো আমি একটা পেস্ট বানিয়ে নেব কাজু আর পোস্ত আর কিছুটা কিশমিশ আর কিছুটা বাদাম দিয়ে দিয়ে দেবো টমেটো তো আমি এখানে টমেটো অর্ধেকটা দিয়েছি বেশি দেইনি আর পেস্টটা করার পর আমার মনে হলো আমি কাঁচা লঙ্কা আর আদা দেইনি তো তারপর আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার পেস্টটা করে নিয়ে নিয়েছি তো দেখো এখন মুঠাগুলো বানানোর জন্য পনিরটাকে আমি মেখে নিচ্ছি এখানে আমি পনির আর সেদ্ধ করা আলু আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাদাম কুচি আর লবণ আর হলুদ আর একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি তো এখন এটাকে ভালো করে মেখে নেব। ততক্ষণ মাখবো যতক্ষণ না পর্যন্ত এটা প্লেট থেকে ছেড়ে ছেড়ে আসছে আর হাতেও লাগবে না তো দেখো আমার মাখাটা হয়ে গেছে এখন মুঠাগুলো আমি বানিয়ে নেব। তো হাতে আমি ঘি নিয়ে নিয়েছি আর মুঠাগুলো আমি করে নিচ্ছি আর এটা আমি একটু জামের মতো করে নেব। তো এই রান্নাগুলো একটু ভেজালযুক্ত রান্না তার জন্য ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে আমি অনেকটা জায়গা স্কিপ স্কিপ করে গিয়েছি তারপরেও ভিডিওটা বড় হয়ে গেছে তো দেখো এখানে আমি সবগুলো মুঠা আমি বানিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেলটা তো এখন মুঠাগুলো ভেজে নেবো আর এই তরকারিটা খেতে এত ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় তরকারিটা একদম সেম টু সেম রসমালাইয়ের মতো কাউকে প্রথমে দিলে একদম বিশ্বাসই করবে না এটাকে একটা তরকারি নাকি রসমালাই তো দেখো আমার মৈঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি তো তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে এক চামচ বাটার দিয়ে দিলাম আর ফোরণে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর কুচি করে রাখা কাজুবাদামগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কাজুবাদামগুলো যখন হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন আমি দিয়ে দেব পোস্ত আর কাজুর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তো এখন পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর কিশমিশ আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগিয়ে খেতে ভালো লাগে তো এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসে তো দেখো তেলটা বেশ ছেড়ে এসেছে তো মশলাটা কষে গেছে আর এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো ঝোলটা একটু ফুটে ওঠার পর আমি এখন পনিরের মুঠাগুলো দিয়ে দেব আর এই মুঠাগুলো দিয়ে ভালো করে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তরকারিটা হয়ে যাচ্ছে আর তরকারি গ্রেভিটা একটু ভারী থাকবে আর দেখো তরকারিটা ফুটে উঠেছে মানে আমার তরকারিটা হয়ে গেছে তো নামানোর আগে আমি সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি তো দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর একটা পনিরও ভাঙ্গেনি যেমন মুঠা তেমনই রয়েছে তো দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আমার হাজবেন্ডের জন্য তরকারিটা নিয়ে নিচ্ছি তো সকালে ওর ডিউটিতে যাবে তো ওর জন্য আমি তরকারিটা নিয়ে নিলাম ও খেয়ে যাবে আর আমিও খেয়ে যাবো তো তরকারিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তরকারিটা দেখতে কেমন হলো ঠিক রসমালাইয়ের মতো না তো কেউ কি দেখে বুঝবে এটা রসমালাই নাকি তরকারি আর আমি রেগুলার ভিডিও দিতে পারছি না অনেক সমস্যার কারণে যার জন্য আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে ভিউজ বাড়ছে না জানি আর যদি বলগাড়িটি ছড়াতে পারতাম অনেক ভিউজ কামাতে পারতাম কিন্তু আমরা এটা পারবো না তোমাদের সাপোর্ট চাই তোমরা যদি পাশে থাকো তাহলে চ্যানেলটা আমার অনেক বড় হবে আমি জানি আর তোমাদেরকে এটুকুই বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর প্লিজ শেয়ার করে দিও তাহলে আমার অনেকটা উপকার হবে